তো এখন আমরা বন্ধুদের সঙ্গে নিয়ে পেয়ে গেছি, বিকাশ দাকেও পেয়ে গেছি। তো দাদা প্রথমে নমস্কার দিয়ে আপনার একটু ঠিকানাটা বলবেন। হ্যাঁ নমস্কার, আমার ঠিকানা হচ্ছে এটা নদিয়া জেলার গান্নাপুর থানার অন্তর্গত। আচ্ছা, যেটা আপনি আর কলকাতার দিক থেকে, মুর্শিদাবাদ দিক থেকে এবং গেদেবানপুর দিক থেকে রানাঘাট আসতে হবে। রানাঘাট থেকে বনগা লোকালে চেপে রানাঘাটের পর স্টেশন রায়নগর, পুরো নাম হচ্ছে নব রায়নগর। আপনি রায়নগর বললেই মানুষজন চিনে যাবেন, লোকাল মানুষেরা। আপনি রায়নগর নেমে ওখান থেকে টোটো ধরুন, যারা টোটো চালান তাদেরকে বলুন বিকাশে নার্সারি যাবো, নিয়ে আসবে। আচ্ছা, তো প্রথমে আপনার কাছে যে কথাটা জানবো, ফোন নাম্বারটা একটু বলে দিই, 9002716291। আপনারা এই নাম্বারে আমার সাথে কথা বলুন, আর যদি কোনো গাছগাছালির বিষয়ে সমস্যা থাকে বলুন, আমার সাধ্য মতো আমি জানাবো, আর চারা যদি নিতে হয় তাও জানুন। আচ্ছা বিকাশ দা, তো প্রথমে যেটা জানার, যে প্রচুর ভিডিওতে দেখেছি, যেটা হচ্ছে যে আপনার এখানে যেটা আপনার হাতে তৈরি বললেই হয় যে মৌসুমিটা, সেটা হচ্ছে ইন্ডিয়ান মৌসুমি। তো সেইটা আমাদেরকে একটু দেখাবেন, এবং সেটা চারা কি আছে আপনার কাছে? ঠিক আছে, ওটা দেখাচ্ছি, তার তো চারা রয়েছে অনেক। আচ্ছা, আর এইদিকে দেখতে পাচ্ছি সম্পূর্ণ নতুন আঙ্গুর করেছেন। আঙ্গুর চাষ করা হয়। আচ্ছা, তো এইটা এইটা সম্পর্কে যদি কিছু ধারণা দেন আঙ্গুর সম্পর্কে। আঙ্গুর আমাদের এখানে হয় না, মানুষজনের এই ধারণাই আছে। আচ্ছা, কিন্তু এইরকম ধারণা কমলা মোসাম্বির ক্ষেত্রেও ছিল তো? হ্যাঁ অবশ্যই ছিল। হয় এখানে হয় না, কিন্তু এখন সেটা দেখা গেছে সেটা ঠিক নয়, যে এখানেও কিন্তু টক হচ্ছে না এবং খুব ভালো ভ্যারাইটি হচ্ছে, ভালো ফলন হচ্ছে। ফলে আমরা এটা আতাই আঙ্গুরটাকে চিন্তা করলাম যে এটাকে একবার করে দেখি কি হয়। তবে আমি এখনই রেজাল্ট বলতে পারবো না, আমরাও এর রেজাল্টের পাবো আশায় এটা আমরা চাষ করেছি। আপনারাও দেখতে থাকুন যে এর ভবিষ্যৎ কি হয়। তো আশা করছি এখানে ছটা ভ্যারাইটি লাগানো আছে। আচ্ছা, দুটো তিনটে ভ্যারাইটি যদি ভালোভাবে ফলে তাহলে কিন্তু সেইগুলো নিয়েই ভবিষ্যতে এগোনো যাবে। এবং এটা তবে আমি যেই জমিতে লাগালাম আঙুরটা আরো উঁচু জায়গা দরকার ছিল, লাগাতে হবে। এখানে জল হলে জল বেরোতে দেরি হয়, জল বেরোতে দেরি হয় মাটি থেকে বোঝা যাচ্ছে। খুব বৃষ্টিপাতের জন্য আমি গাছকে ওষুধ দিতে পারিনি, ফাঁকে রাতে এসে পোকায় অনেক ডিস্টার্ব পাতাগুলো খেয়ে ফেলেছে। যাই হোক, যদিও আঙ্গুরের এইসব ডগা কেটে দিতে হবে, এইসব ডগা রাখা যাবে না, এখান থেকে আবার নতুন শাখা বেরোবে। আচ্ছা, লম্বা ডগা রাখা যায় না, এখানে কেটে দিতে হবে। বিকাশ দা, এই যে আঙ্গুরের যে বাগানটা করেছেন, এটার বয়স কতদিন? এটা 3 মাস হতে গেল। 3 মাস মতো? হ্যাঁ। এত বড় গাছ হয় 3 মাসে? হ্যাঁ, 3 মাসে এত বড় গাছ হয়েছে, এটা 3 মাসই সর্বনাশ। এত বড় গাছ হয় বলে 3 মাস? আচ্ছা বিকাশ দা, এই নিচের থেকে যে ইয়েগুলো বেড়েছে, এগুলো কি ভেঙে দিতে হবে? এগুলো ভেঙে দিতে হবে, মানে ওটা গাপটিং এর নিচে? হ্যাঁ, এগুলো গাপটিং এর, এটা এলা হিসেবে ব্যবহার করা হয়েছিল। ওকে, আচ্ছা আচ্ছা, উপরে আলাদা? হ্যাঁ, এখানে গাপটিং রয়েছে। তো কি কি মানে কালারের আঙ্গুর আছে বর্তমানে এর মধ্যে করেছেন? দেখুন, তার আছে 5টা ভ্যারাইটি আছে, হ্যাঁ না সরি, 6টা ভ্যারাইটি এখানে লাগানো রয়েছে। আর কালার তো দুটো, লাল গ্রিন আর একটা লাল গ্রিন, আর হচ্ছে আপনার ব্ল্যাক ব্ল্যাক। এই মাছটা ব্ল্যাক? আচ্ছা, এই মাছটা ব্ল্যাক, আর ওইগুলো সবই গ্রিন, কিন্তু সবই লম্বা, আলাদা আলাদা জাত রয়েছে গ্রিনের মধ্যে, সবই ক্যাপসুল। এক হচ্ছে গ্রাফটিং এবং ক্যাপসুল, মানে সবই লম্বা ভ্যারাইটি, লম্বা ভ্যারাইটি। আর মানিক চমন আর ব্ল্যাক এর, ওটা তো গোল হবে, এটা ব্ল্যাক। তারপরে এরকম 6টা ভ্যারাইটি রয়েছে এখানে। আর ওই দিকে দেখতে পাচ্ছি ওই গাছগুলো একটু আলাদা? হ্যাঁ, ওটা আলাদা, ওটা বেশি লম্বা হবে না, তাই ওটাকে আলাদা মাচা করেছে ওই দিকে। দাদা, তো এই যে আঙুরগুলো আপনি তো করেছেন, তো এর চারা কি এখন আপনি বিক্রি করছেন? হ্যাঁ, যেগুলো নাসিক থেকে আনা হয়েছে সেসব চারা বিক্রি হচ্ছে। তো এই চারা কোথায় আছে একটু দেখাবেন, এবং কি রেট? হ্যাঁ, এইগুলো আবার নতুন জাতের, এগুলো তাই এই মাচাটা এদের জন্য। হ্যাঁ, এই মাচাটা আবার আলাদা মানে সুন্দর করা হয়েছে। তো এইদিকে যেটা দেখতে পাচ্ছি, এটা কতদিন বয়স এই গাছগুলো? এই গাছগুলোর বয়স বেশি না, 2 মাস, 2 মাস, 2 মাস হয়নি, 2 মাস হয়নি, 1.5 মাস হয়েছে। তো এর চারা কত করে বিক্রি করছেন? এর চারা যেটা নাসিকের চারা, সেটা একটা সময় 500 টাকা বেচতাম, আর তারপরে আবার এনেছি, সেটা আমার কাছ থেকে একটু কমে নিয়েছে বলে এখন বিক্রি করছি ওটা 450 টাকা। 450 টাকা? হ্যাঁ, ওগুলো এখন কিন্তু যে ভ্যারাইটিগুলো রয়েছে সেগুলো সবই ব্ল্যাক রয়েছে, ব্ল্যাকের মধ্যে 6টা ভ্যারাইটি রয়েছে,
আচ্ছা, এই আঙুরগুলোর কি আটি হবে? আমাদের এদিকে যেটা হয় আটি বেশি হয়, আটি হবে না? না তো চলুন এবার আঙুরের সিডলেস গুলোই আনা হয়েছে, তবে আমরা দেখছি কি হয় ভবিষ্যতে। আসুন, দু সাইড দিয়ে এগুলো কি সব আপনার ইয়ে? এগুলো সব কমলা, সব এগুলো কমলা, এগুলো কমলা। আচ্ছা, আর আপনার ওইটার চারা ওই ইয়েটা যেটা ইন্ডিয়ান সুপারি রয়েছে আপা, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা এদিকে প্রচুর সুপারির চারাও কিন্তু রয়েছে। এই যে এবার আমরা দেখতে পাবো সেই আঙুরের চারা, এই যে এদিকে রয়েছে। এই এইগুলো কি গো? এগুলো সজনে, এই বারো মাসি সজনে যেটা, এরকম ডাল কেটে ইয়ে করা হয়েছে তো এগুলো ঝড়ে ডাল ভেঙে গেছে, তো এখানে টেস্ট করছি কি। আচ্ছা আচ্ছা, মানে জীবনটাই পরীক্ষা। হ্যাঁ অবশ্যই, আল্লাহ পরীক্ষা নেয়, ভগবানও পরীক্ষা নেয়, আমরা নিজেরাও করি। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন চারা কিন্তু খুব হাইট ফুল এবং সতেজ চারা রয়েছে আঙুরে। বিকাশ দা, এই যে এরকম প্লেটে কেন? এগুলো আমাদের সেই লোকাল আঙুর আছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটা। আচ্ছা আচ্ছা, এটার উপরে বোধহয় ওটা ইয়ে করা হবে। না না, লোকাল আঙ্গুর অনেকেই নেয় যে 30-40 টাকা দিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেকের বাড়িতে আছে, গোল গোল হয় না? হ্যাঁ গোল গোল। 100 বছর আগে থেকে চাষ হচ্ছে, রেড লেডির বিশেষ করে এর ভালো ভ্যারাইটি থাইল্যান্ডেও পাওয়া যায়। কত ভাই, এটা হচ্ছে সেই রেড লেডি পেপে, প্রচুর ধরে একদম নিচের থেকে। তো বিকাশ, এইখানে তো প্রচুর চারা দেখতে পাচ্ছি, এটা কি সেই ইয়ে কাঁঠাল, পিঙ্ক কাঁঠাল? এগুলো পিঙ্ক কাঁঠাল। আচ্ছা, আর কমলা চারটে ভ্যারাইটি আছে, আর রয়েছে আপনার মোসাম্বি রয়েছে চারটে ভ্যারাইটি। আর এদিকে তো জবার অভাব নেই। এইগুলো মানে আমি আবার দেখাও হবে, চারাও তৈরি হবে, ওই জন্যই করা মূলত। না খুব ভালো, শুধু যে সব চারা বেছে খেতে হবে এমনটা নয়, একটু মনেরও তো খোরাক রয়েছে। অবশ্যই অবশ্যই, তো এই জন্যই এগুলো করেছি, দেখা যায়। আচ্ছা, ইন্ডিয়ান মৌসুমি আপনি একটু আসুন। হ্যাঁ হ্যাঁ, ইন্ডিয়ান মৌসুমি সেটাই তো আগে দেখার ছিল আমাদের। এই গাছটা প্রচুর ফলন তো, আরে না এ তো প্রচুর ফলন, শুধু ফলই থাকে এই ভেতরে, ফল শুধু। এগুলো তো বাড়বে? হ্যাঁ হ্যাঁ বাড়বে তো অবশ্যই, এই যে বাড়বে, এই যে ওই যে ঠেকনো না দিলে তো মাটিতে মিশে যেত। এ শুধু ফল, এগুলো ফল, প্রচুর ফল রয়েছে। আচ্ছা বিকাশ দা, এই গাছটার বয়স কতদিন? এই গাছটা আমার অন্য জায়গায় ছিল, ওখান থেকে তুলে আবার এখানে লাগানো হলো। আচ্ছা, সেই এর আগে, এর আগে কি সেই ইয়েতে ছিল যেটা বালতির মধ্যে ছিল সেটা নাকি? এটা এটা বালতি না, না ওই রাগ এক বন্ধুকে দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, সে জমিতে ঘন লাগিয়ে ফেলেছে, তো আমি আবার তুলে এনে আমার এখানে লাগিয়েছি কয়েকটা, আরো কয়েকটা চলুন দেখাই পাই দিয়ে আসুন। চলুন, এই জমিগুলো বাড়ানো হলো এবার। এইদিকে দেখতেই পাচ্ছেন বন্ধুরা প্রচুর এরিয়া করা হয়েছে। এই যে স্ট্রবেরি পেয়ারা, এখানে দেখুন বন্ধুরা স্ট্রবেরি পেয়ারা। স্ট্রবেরি পেয়ারা তো আমার অন্তত 3000 চারা আছে দাদা। বিকাশ দা, এটা কি স্ট্রবেরি পেয়ারা কি আপনি এখানে খেয়ে দেখেছেন? হয় ভালো, এটা আমার আমার গাছের বীজের চারা তাই। এই গাছ কোথায় আছে, মাদার গাছ? বেকায় দেয় পুরো কতটা জায়গা জুড়ে আপনার নার্সারি ছিল? গত বছর 20 বিঘা, এবার 21 বিঘা। এবার 21 বিঘা, ওই জন্য ওইদিকেও গেলাম, খুব মানে ঘুরে ঘুরে কুল পাচ্ছি না। এই যে এগুলো সব দেখুন, ইন্ডিয়ান মৌসুমি। ইন্ডিয়ান মৌসুমি দেখছেন বন্ধুরা, প্রত্যেকটা গাছ কিন্তু এরকম ধর। হ্যাঁ, যতগুলো আমরা ঘুরে ঘুরে দেখলাম কেউ কম নেই, সবগুলোতে একরকম ভাবে ধরে আছে। হ্যাঁ বিকাশ, এই এইরকম টাইমে কি কোনো ট্রিটমেন্ট করেন, এক্সট্রা কিছু লাগে এখন যারা জমিতে করছে? তাহলে খাবার দিতে হবে, একটু খাবার, যদি ফল ঝরা শুরু করে তাহলে ফাঙ্গিসাইড দিতে হবে। এরা ফাঙ্গিসাইড একই ধরনের ফাঙ্গিসাইড না দেওয়াই ভালো। ফাঙ্গাস দমনের জন্য আপনি 3টি ওষুধ আমি বিশেষ করে দিই, যেটা প্রথমে সাপ, তারপরে অ্যান্টাকল, তারপরে ব্লাইটক্স। আচ্ছা, এগুলো দিতে হবে। যদি ফল ঝরা শুরু হয় 5 দিন অন্তর অন্তর, 3 বার
হলো পাঁচ দিন অন্তর অন্তর, তাতেই ফল দাঁড়িয়ে যায়। আচ্ছা, এই গাছটাও প্রচুর ফল রয়েছে, বেঁকে গেছে। আরে না, এদিকেও দেখুন এটা। আচ্ছা বিকাশ, এই যে ইন্ডিয়ান মৌসুমির যে চারাগুলো এখন কি রেটে দিচ্ছেন? এগুলো নানা রকম ভ্যারাইটি, মানে চারা স্টেপ রয়েছে। আচ্ছা, যেগুলো ধরুন আপনি 70 টাকা থেকে শুরু করে আপনি 2000 টাকা অবধি পাবেন। আচ্ছা আচ্ছা, ছোট বড় সব আছে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওয়। নমস্কার।